আসসালামু আলাইকুম বাংলাদেশ, আপনাদের সকলকে স্বাগতম জানাই রাহাত টেক জোনের 59তম আরটিজি নিউজের এপিসোডে। আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের সকলের জন্য আজকেও অনেক দুর্দান্ত কিছু নিউজ রয়েছে। তো আশা করব যে আমি আশা করব যে আপনি পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কারণ আপনার যারা রেডমি লাভার তাদের জন্য আজকে খুবই দুর্দান্ত কিছু নিউজ রয়েছে। তাই আশা করব যে ভিডিওটি লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটি তার পাশেই আপনাদের জন্য কিন্তু রয়েছে। কমেন্টে জানান যে কেন ডিসলাইক করেছেন, যাতে আমি সেই জায়গাটি আরও ভালোভাবে আপনাদের জন্য প্রস্তুত করতে পারি। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো চলুন আজকে কথা না বাড়িয়ে আজকে আরটিজিও শুরু করা যাক। তো আজকে প্রথম খবরটি আইকুকে নিয়ে। আপনারা জানেন যে আইকু 8 হয়তো এই মাসের শেষে বা আগামী মাসের শুরুতেই ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে, এবং এটাও খুব ভালো একটা স্পেসিফিকেশনসে লঞ্চ হবে। কিন্তু আইকু 9 প্রো এই ফোনটি ইন্ডিয়ার IMEI ডেটাবেজে লিস্টেড হয়েছে। আইকু 9 এখনও কিন্তু আইকু 8 লঞ্চ হয়নি, আইকু 9 কিন্তু মানে ডেটাবেজে লিস্টেড হচ্ছে। এটা যদি আমি বলি অনেকটা রিয়ালমির মতো, যেমন আপনারা যদি ধরেন রিয়ালমির কোনো একটা ডিভাইস যদি ধরেন লঞ্চ হওয়ার পথে অন্য একটা ডিভাইস কিন্তু আবার গিয়ে IMEI ডেটাবেজে লিস্টেড হয়ে যায়। তো আইকু কি রিয়ালমি 2 হতে যাচ্ছে নাকি? তো আমরা তো জানি যে আইকু হয়তো 2022 মার্চ এপ্রিলে স্বাধীন একটা ব্র্যান্ড হয়ে যাবে। বর্তমানে তারা ভিভোর অধীনে, কিন্তু বর্তমানে তারা মানে কিছু দিনের মধ্যেই তারা স্বাধীন হয়ে যাবে। তো দেখা যাক আইকু 9টা কি নিয়ে আসে, বা আইকু 8টা ইন্ডিয়াতে কত ভালো প্রাইজে নিয়ে আসে সেটা অবশ্যই আমরা দেখব। তো এখন বাংলাদেশের মানুষদেরকে একটু জ্বালাই, বুঝতেছেন তো কী জন্য? বর্তমানে পাবজি, ফ্রি ফায়ার কোনো রকম গেমস কিন্তু বাংলাদেশে চলছে না, মানে এইরকম যে গেমসগুলি রয়েছে এডিকশন গেমস সেগুলি বাংলাদেশে ব্যান্ড। কিন্তু তাই জন্য জ্বলানোর জন্য একটা খবর দেই, সেটা হচ্ছে খুব শীঘ্রই পাবজি 2 আসতে যাচ্ছে। পাবজি 2 যেটা থাকবে আরও ইনহ্যান্সড, আরও ফুল একদম ইনহ্যান্সড একটা ভার্সন, বিশেষ আয়িত একটা গেমস, যেটা খুবই সুন্দর একটা গেমস, যা মানে একটা ফুল লিক্স থেকে জানা যাচ্ছে। তো সেই জন্য একটু হয়তো জ্বলবেন, যারা দেখতেছেন যারা খেলেন তারা হয়তো জ্বলবেন, তাই আশা করব যে একটু জ্বলবেন, যাতে আমার মনটা একটু শান্তি হয়, কারণ আমি খেলি না, তাই আমার জ্বলার কোনো রকম না, আমার কোনো রকম মানে কিছুই পড়তেছে না, আমার একদম কোনো রকম ভালোও লাগতেছে না, খারাপও লাগতেছে না। আসুক, আমি চাইবো যে আসুক কিন্তু বাংলাদেশের মানুষ খেলতে না পারুক, এটা হচ্ছে আমার ইচ্ছা। তো রিয়ালমি সম্পর্কে কথা বলে নিই, রিয়ালমি নার্জো 50 হয়তো এ মাসের শেষেই ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে, আর বাংলাদেশেও হয়তো খুব শীঘ্রই হয়তো আমরা পেয়েও যেতে পারি। না, নার্জো 50 সিরিজের কোনো ফোন হয়তো পাবো না, হয়তো নার্জো 50A বা আই এইরকম একটা ফোন আমরা হয়তো পেয়ে যেতে পারি রিয়ালমির তরফ থেকে। এটা খুব মানে রিয়ালমি খুব ভালোভাবেই লঞ্চ করতে পারে বাজেট ফোনগুলি। তো নার্জো 50, নার্জো 50 প্রো এই ফোনগুলি মানে ইন্ডিয়ার বাজারে হয়তো অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের প্রথমেই লঞ্চ করে দিতে পারে। এখানে থাকার পসিবিলিটি রয়েছে আপনার একটি হাই রিফ্রেশের যুক্ত ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল, আর 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকার একটা পসিবিলিটি রয়েছে। প্রসেসর কী থাকবে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি, দেখা যাক। যদি আমরা জানতে পারি অবশ্যই আপনাদেরকে তো জানাবই। তো স্যামসাং গ্যালাক্সি S22 এই ফোনটির ফুল একটা কেস বেরিয়েছে, কেস শুধুমাত্র কেস। কেসটা দেখে কিন্তু ফোনটা কীরকম হবে সেটা আন্দাজ করেই নেওয়া যায়, তাই না? হ্যাঁ, কেসটা হুবহু আমি আপনাদেরকে গত 2 দিন আগে সম্ভবত একটা টেক নিউজ শেয়ার করেছি, স্যামসাং গ্যালাক্সি S22-র একটা দামি পিস দেখা গিয়েছিল। হ্যাঁ, হুবহু সেই ফোনের মতোই কিন্তু কেসটা লাগছে, মানে ক্যামেরার ডিজাইনটা দেখবেন আপনি যে কেসটা হুবহু সেই ডিজাইনের। তো আশা করবো যে এই রকম ডিজাইনটা খুব মানে একটু অন্যরকম, স্যামসাং এরকম ডিজাইন সেরকম কিন্তু এখনও ইন্ট্রোডিউস করায়নি। যদি এরকম ডিজাইন আসে খারাপ নয়, অবশ্যই ভালো। আর একটা নোট সিরিজের ছোঁয়া থাকবে, সেটা অবশ্যই ভালো। যদি আসে আমরা অবশ্যই জানাবো, আর জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। তো স্যামসাং গ্যালাক্সি Z Fold 3 এই ফোনটি কিছুদিন আগেই লঞ্চ হয়েছে, আপনারা জানেন বাংলাদেশেও বর্তমানে পাওয়াই যায়। তো এই যে নেক্সট জেনারেশন অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি Z Fold 4 এটারও কিছুটা ছবি টবি বেরিয়ে গেছে, এবং ছবিটা দেখে আমার একটু অন্যরকম লাগছে। না, ডিসপ্লেতে কোনো রকম মানে পরিবর্তন নেই, কিন্তু একটা পরিবর্তন আছে, সেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেটা।
অর্থাৎ স্যামসাং এর মানে যে ডিসপ্লে সেটা কিন্তু ফ্লেক্সিবল ডিসপ্লে, যার কারণে স্যামসাং এর যে ফিঙ্গারপ্রিন্ট সেটআপ সেটা দেওয়া হয় আপনার সাইডে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেটআপ দেওয়া হয়। কিন্তু এবারে স্যামসাং তাদের যে জি ফোর্ড ফোর সেটাতে দেওয়া দিচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেটআপ, যেটা অবশ্যই ভালো। আর অন্যরকম একটি ডিসপ্লে আনার পসিবিলিটি রয়েছে, অর্থাৎ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেটআপ যেখানে যায় সেরকমই একটা ডিসপ্লে আসবে, তাহলে হয়তো আরও ভালো ইনহ্যান্সড একটা ডিসপ্লে আসতে পারে, অবশ্যই আমরা জানাবো যদি আসে। এবার আমরা আবার রিয়ালমিতে চলে যাই, রিয়ালমির কিউ থ্রি এস, অর্থাৎ হয়তো রিয়ালমির নাম্বার সিরিজগুলোই যেটা কিউ সিরিজে মানে চাইনাতে যেগুলো কিউ সিরিজ নামে লঞ্চ হয় সেগুলো ইন্ডিয়া বা বাংলাদেশে নাম্বার সিরিজ নামে চলে আসে। সেই কিউ থ্রি এস সেটি টেনা সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে, আপনারা আগেই জানেন। তো এটার ফুল যে স্পেসিফিকেশন সেটাও কিছুটা লিস্টেড হয়েছে, যেমন আপনার যেটাতে একটি হায়ার রিফ্রেশ যুক্ত অ্যামোলেড ডিসপ্লে থাকবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G থাকবে, তার মানে একটা বড় জাম্প, হয়তো রিয়েলমির নাম্বার সিরিজেও এটা থাকার পসিবিলিটি ছিল, তো অনেক বড় একটা জাম্প, দেখা যাক যদি এভাবেই আসে। আর হ্যাঁ, এছাড়াও হয়তো 64 মেগাপিক্সেলের ক্যামেরাও থাকতে পারে, আর প্রো ভার্সন যেটা সেটাতে 108 থাকলেও থাকতে পারে, তো দেখা যাক যদি আসে আমরা জানাবই। তো বন্ধুরা, ওপো রেনো 6, 6 প্রো এই ফোনগুলি বাংলাদেশে লঞ্চ হয়নি এখনও পর্যন্ত, হয়তো আগামী মাসে লঞ্চ হওয়ার পসিবিলিটি রয়েছে, কিন্তু সেটা 4G, হ্যাঁ 4G, কোনো 5G ফোন নয়। তো এটা একটা মাইনাস পয়েন্ট। তো আমি ওপো রেনো 6-এর কথা কেন আনলাম সেটা বলি, ওপো রেনো 7 সেটার ক্যামেরা লিস্ট বেরিয়ে গেছে। ওপো রেনো 7 সিরিজ যেটা সেটাতে ক্যামেরা হিসেবে থাকতে পারে 50 মেগাপিক্সেলের IMX666 ক্যামেরা সেন্সর, যেটি আপনারা জানেন যে OnePlus 9 RT সেটিতেও কিন্তু একই ক্যামেরা সেন্সর ব্যবহার করা হচ্ছে। এছাড়াও আরও কিছু মানে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, অ্যামোলেড ডিসপ্লে তো থাকবেই রেনো সিরিজ যখন একটা ফ্ল্যাগশিপ সিরিজ, দেখা যাক যদি আসে তো কি আপনারা তো জানতেই পারবে। তো ওপো রেনো 7 সিরিজ এটা একটা প্রসেসর লিক্স পর্যন্ত চলে এসেছে, ওপো রেনো 7 সিরিজের প্রসেসর, ওপো রেনো 7 যেটা সেটাতে প্রসেসর হিসাবে মানে একদম বেস ভেরিয়েন্ট যেটা সেটাতে প্রসেসর হিসাবে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 920, অর্থাৎ কিছুদিন আগেই প্রসেসরটি লঞ্চ হয়েছে, হয়তো এই বছরের শেষে ওপো রেনো 7 আসতে পারে। আর ওপো রেনো 7 প্রো যেটা সেটাতে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 অ্যাজ ইউজুয়াল, আপনি ওপো রেনো 6 প্রো সেটাতেও একই প্রসেসর ছিল। ওপো রেনো 6 প্রো প্লাস এটাতে প্রসেসর হিসাবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888, তার মানে অনেক ফ্ল্যাগশিপ একটা ফোন, অনেক ভালো একটা ফোন হতে যাচ্ছে, এত ভালো একটা ক্যামেরা, এত ভালো একটা প্রসেসর, যদি আসে ওয়ান অফ দ্য বেস্ট ফোন ফর ওপো, দেখা যাক। তো স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট ঠিকই আছে, স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট পার্ট 1 আগস্টের 11 তারিখ হয়ে গেছে, পার্ট 2 আসতে যাচ্ছে অক্টোবরের 20 তারিখ। তো পার্ট 2 কী কী থাকবে, পার্ট 2 কোনো রকমের প্রোডাক্ট হয়তো লঞ্চ হবে না, এখানে কিছু নিউ টেকনোলজি স্যামসাং লঞ্চ করতে যাচ্ছে, সেটা এখন স্যামসাং কিছু মানে ভালোভাবে জানা যায়নি, বলা যাচ্ছে সফটওয়্যার বেসড কিছু টেকনোলজি লঞ্চ করতে পারে বা অন্য কিছু মানে কিছু প্রোডাক্ট আর কি, বা কোনো টেকনোলজি নিউ এক্সপিরিয়েন্স টেকনোলজি এগুলো অবশ্যই লঞ্চ করতে পারে। অবশ্যই যখনই লঞ্চ হবে আমরা সবার আগে আপনাদেরকে জানাতেই থাকবো। লাস্ট আরটিজি নিউজ বাট নট দ্য লিস্ট, প্রথম আজকে যে খবরটা সেটা আমার প্রথমে দেওয়া উচিত ছিল, একটু সাসপেন্সে রাখলাম, সব এই খবরটি হচ্ছে রেডমি ফ্যান্সদের জন্য। রেডমি বাংলাদেশেও সবচেয়ে বেশি বিক্রিত কিছু ফোনের মধ্যে একটা, রেডমি 10 অর্থাৎ নোট 10 সিরিজ যেটা, তো রেডমি নোট 11 এই মাসেই হয়তো আসতে যাচ্ছে, হ্যাঁ এই মাসে, ঠিক আছে আমি ভুল বলতেছি না, এই মাসেই আসতে যাচ্ছে, আপনারাও ভুল শুনতেছেন না, এই মাসেই আসতে যাচ্ছে, এবং সেটা অফিসিয়ালি জানানো হয়েছে অফিসিয়ালি। তো লু ওয়েলবিং রেডমি সিইও তিনি সরাসরি একটা টুইট করেছেন এবং রেডমি 10-এর একটা লঞ্চ ইভেন্টের ছবি দেওয়া সেই টুইটের মধ্যে, এবং তিনি বলেছেন যে ভেরি বিজি ইন দিস নেক্সট মান্থ, তার মানে এটা তিনি কিছুটা লিক্স দিয়ে দিয়েছেন যে রেডমি নোট 11 এই মাসেই আসতে যাচ্ছে, এবং আমরা জানতাম যে আসবে কিন্তু এই এত তাড়াতাড়ি যে আসবে সেটা আমি এতটা ছিলাম না। এখানে থাকার পসিবিলিটি রয়েছে 120 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, কোয়ালকম স্ন্যাপড্রাগন 778, অর্থাৎ রেডমি নোট 10 হতে যাচ্ছে এবারে 5G। তো যদি আসে এই মাসেই যদি আসে তো অনেক ভালো কিছু ফোন হতে যাচ্ছে রেডমি নোট 11, এবং অবশ্যই হাই রিফ্রেশের অবশ্যই থাকবে, কারণ রেডমি নোট 11 নোট 10-এও ছিল, নোট 11-এও থাকবে। তো রেডমি সিরিজের খবরে যখন দিচ্ছি তো শেষ করি শাওমিকে দিয়ে, তো শাওমি তাদের মি 12
Xiaomi 12 Xiaomi 12 নিয়ে আসতে যাচ্ছে খুব শীঘ্রই, এবং তার কিছুটা ডিজাইন একদম এতটুকু একটা ডিজাইন বের হয়েছে, এবং সেটাতে দেখা যাচ্ছে একটা সিরামিক ব্যাগ, একদম মি 11 সিরিজের মতোই সিরামিক ব্যাগ থাকছে, এবং কোয়ালকপ স্ন্যাপড্রাগন 898 এই প্রসেসরটি এখানে থাকছে, যা যেটা বেস্ট প্রসেসর অফ কোয়ালকম, তো তার মানে অনেক বেশি এক্সপেকটেশন থাকবে এবং হয়তো ডিসেম্বরে লঞ্চ হওয়ার পসিবিলিটি রয়েছে। এবং যদি এইরকমভাবেই লঞ্চ হয় আবার Xiaomi নাম্বার ওয়ানে চলে যেতে পারে, অর্থাৎ ক্যামেরাতে কিন্তু Xiaomi নাম্বার ওয়ানে ছিল, আবার তো মানে নাম্বার টুতে চলে এসেছে, এবার আবার হয়তো Xiaomi 12 নাম্বার ওয়ানে চলে যেতে পারে, আর ক্যামেরা তো অবশ্যই ভালো হবে, কারণ 200 মেগাপিক্সেলের সরি 350 মেগাপিক্সেলের সেন্সর থাকার পসিবিলিটি রয়েছে, দেখা যাক যখনই আসবে আপনাদেরকে আমরা জানাবই। তো বন্ধুরা শেষ করি আজকের আর্টিজ নিউজ, আশা করবো যে নিউজগুলো অনেক ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক করে দিন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটি সবসময় মতো রয়েছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যাতে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। আমি চলে আসবো আর আগামীতে আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। দেন স্টে হোম স্টে সেফ অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।